আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো, তোমাদের জন্য আজকের এই ক্লাসে আলোচনা করছি তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী বইয়ের অধ্যায় 4, পদার্থের অবস্থা নিয়ে। শিক্ষার্থীরা, আমরা কিন্তু তোমাদের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় নিয়ে অলরেডি সকল ক্লাসগুলো আপলোড করে দিয়েছি। 3 নম্বর অধ্যায়টা আমরা একটু গ্যাপ রেখেছি, কারণ সেটা পদার্থবিজ্ঞানের, এবং আমরা আজকে রসায়নের নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করছি। অধ্যায় 1 এবং 2ও পদার্থবিজ্ঞানের অধীনে ছিল, তাই আমরা চিন্তা করলাম একটু রসায়ন থেকে ঘুরে আসি, দেন আমরা একটু জীববিজ্ঞান থেকে ঘুরে আসব। তাহলে এই অধ্যায় 4-এর মধ্যে আমাদের যে বিষয়গুলো পড়তে হবে, এখানে যদি একটু লক্ষ্য করো, আমাদের প্রথমে পড়তে হবে পদার্থের 3টা অবস্থা নিয়ে, এরপর হচ্ছে কণার গতি তত্ত্ব নিয়ে, এরপর রয়েছে 2টা অপশন, একটা ব্যাপন এবং আরেকটা নিঃসরণ। বাকি যে 2টা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে মোমবাতির জ্বলন এবং মোমবাতির 3টি অবস্থা, এই জিনিসটা এক্সাক্টলি তোমাদের বইতে এই অন টপিক্সের মধ্যে আলোচনার মধ্যে দিয়েছে, বাট আমি এই বইয়ের ব্যাখ্যার মধ্যে পাই নাই। ড্যাট মিন্স আমাদের সেটাও পড়তে হবে, এবং গলন স্ফোটন পাতন ও ঊর্ধ্বপাতন নিয়ে তোমাদের পড়তে হবে, যদিও এই জিনিসটা সম্পূর্ণরূপে কিন্তু তোমাদের এই বইতে ব্যাখ্যা করা নাই। যেটা বর্তমান যারা ক্লাস 10 রয়েছে, অর্থাৎ 2023 সালের যে কারিকুলাম ছিল, সেটাতে কিন্তু খুব সুন্দরভাবে ওইখান থেকে মূলত বিষয়গুলো নেওয়া হয়েছে। বাট ব্যাখ্যার বেলায় কেন এই 2টা জিনিস এখানে রাখলেও কেন তারা ব্যাখ্যা করে নাই, সেটা নট শিওর। হয়তো বা সামনের এডিশনে যখন এই বইটা সংশোধন করা হবে, আশা করি তখন সেটা অ্যাড করা হবে বলে বিশ্বাস। এখন এই প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আমরা বিস্তারিত একটু জানার চেষ্টা করব। তো আমাদের যে নোটটি, আমরা সেখান থেকে একটা একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীরা, আমাদের প্রথম যে টপিক্সটা ছিল পদার্থের 3টা অবস্থা, তাহলে এই পদার্থের 3টা অবস্থা জানার আগে আমরা আগে পদার্থ জিনিসটা কি সেটা একটু আমরা ফার্স্ট অফ অল জেনে নিই, কারণ পদার্থ ছাড়া আমাদের পদার্থের অবস্থা নিয়ে আমরা কি করব। তো দেখো, আমাদের এই যে পদার্থের অবস্থা নিয়ে আমরা আলোচনা করছি, তাহলে পদার্থ জিনিসটা কি সেটা একটু দেখো। পদার্থ হচ্ছে অণু এবং পরমাণু দিয়ে গঠিত, বিভিন্ন পরমাণুর মধ্যে ক্রিয়াশীল বলের জন্য গঠিত হয় অণু, আর বিভিন্ন অণুর মধ্যে ক্রিয়াশীল বলের জন্য গঠিত হয় পদার্থ, অর্থাৎ একটা একটার সাথে রিলেটেড। আমি আবারও বলছি, পদার্থ হচ্ছে অণু এবং পরমাণু নিয়ে গঠিত, আর বিভিন্ন পরমাণুর মধ্যে যে পরমাণুর মধ্যে ক্রিয়াশীল বলের জন্য গঠিত হয় অণু, আর বিভিন্ন অণুর মধ্যে ক্রিয়াশীল বলের জন্য গঠিত হয় পদার্থ। সুতরাং আমরা পদার্থ বলতে বলতে পারি যার নির্দিষ্ট ভর আছে এবং যে জায়গা দখল করে তাকে আমরা পদার্থ বলবো। এবার আসো, এই যে পদার্থের 3টা প্রকারভেদ রয়েছে, কারণ তারা বলেছে 3টা অবস্থা বা 3টা প্রকারভেদ। তা আমরা জানি অলরেডি ছোটবেলা থেকে যে কঠিন পদার্থ বা সলিড, এরপর রয়েছে তরল পদার্থ বা লিকুইড, দেন গ্যাসীয় পদার্থ বা গ্যাস, তোমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ। এবং আমরা এটাও জানি কঠিন পদার্থের বৈশিষ্ট্য, তরল পদার্থের বৈশিষ্ট্য আমরা জানি। তারপর আমরা নতুন আঙ্গিকে জানার একটু চেষ্টা করব, কারণ বৈশিষ্ট্যগুলা দেখো, এখানে কঠিন পদার্থের নির্দিষ্ট ভর, আকার, আয়তন 3টাই কিন্তু আছে। এরপর কঠিন পদার্থের অণুগুলো খুব কাছাকাছি অবস্থান করে এবং সুদৃঢ় বিন্যাস সজ্জিত থাকে, খুব কাছাকাছি অবস্থান করে, তার মানে এদের মধ্যে কোনো ফাঁকি নাই। কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে একেবারে আকর্ষণ বল কাজ করে, যাকে আমরা আন্তনাবিক আকর্ষণ বল বলি, এক ধরনের এই আকর্ষণ বলটাকে, এটাও খুব গুরুত্বপূর্ণ। এরপর কঠিন পদার্থের অণুগুলো এদের গড় অবস্থান ঘিরে স্পন্দিত হয়, অর্থাৎ এরা নিজস্ব অবস্থানের মধ্যে কম্পিত থাকে। এরপর কঠিন পদার্থের অণুগুলোর মধ্যবর্তী বল প্রবল, খুব জোরে একটা একটাকে আকর্ষণ করে বিদায়, এরা কঠিন। চাপ প্রয়োগ করলে কঠিন পদার্থের অণুগুলো সংকুচিত হয় না, খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে তাপমাত্রা বাড়ালে কঠিন পদার্থের আয়তন খুব কমই বৃদ্ধি পায়, হ্যাঁ খুবই ভালো। এরপর কোনো কোনো কঠিন পদার্থকে তাপ দিলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, এদেরকে বলা হয় উদ্বায়ী পদার্থ, যেমন ন্যাপথালিন, কর্পূর, নিষাদন, যদিও আমরা সেটা এখানে লাস্টে গিয়ে আলোচনা করব, এই ঊর্ধ্বপাতনে আলোচনা করব। যাই হোক, একটু করে আমরা ব্যাখ্যা পেয়ে গেলাম, তাহলে কঠিন পদার্থ গেল। এবার আসো আমরা তরল পদার্থ জিনিসটা কি একটু করে জেনে নিই। স্যার, এই যে দেখো, তরল পদার্থ নির্দিষ্ট ভর আর আয়তন আছে, বাট কঠিন পদার্থের বেলায় আমরা 3টা জিনিস একসাথে পড়েছিলাম, ভর, আকার, আয়তন, বাট এদের মধ্যে তরলের মধ্যে আকারটা নাই, যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার ধারণ করে, সুতরাং তাদের নির্দিষ্ট কোনো আকার নাই। তরল পদার্থের অণুগুলোর গড় দূরত্ব কঠিন পদার্থের চেয়ে হালকা একটু দূরে, অর্থাৎ বেশি, যার কারণে এদের মধ্যে ফাঁক আছে, তাই আমরা আকর্ষণ বলটা বলতে পারি কঠিন পদার্থের তুলনায় একটু করে দুর্বল। অণুগুলো মুক্তভাবে তরল পদার্থের সর্বত্র ঘুরে বেড়ায়, ওই যে একটু করে ফাঁক থাকার কারণে। এরপর তরল পদার্থকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার ধারণ করে, আমরা অলরেডি বলেছি। চাপ প্রয়োগ করলে তরল পদার্থের আকার, মানে আয়তনটা হ্রাস পায়, তাপ প্রয়োগ করলে তরল পদার্থের আয়তন একটু কঠিন পদার্থের তুলনায় একটু বেশি বৃদ্ধি পাবে,
এবং আয়তন বৃদ্ধির পরিমাণ কঠিন পদার্থ থেকে একটু বেশি হয়। তো তরল পদার্থ তৈরি হয় অনবরত কম্পনশীল অণুর মাধ্যমে, এত অণুগুলোর আন্তঃআণবিক বন্ধনের মাধ্যমে পরস্পর কাছাকাছি থাকে। তো অধিকাংশ তরলই সংকুচিত হতে চায় না, তবে কিছু কিছু তরল সংকুচিত হয়, তরল প্রবাহিত হয় বলে এদের আবার আরেকটা নাম আছে প্রবাহী পদার্থ বা ফ্লুইড, যেমন পানি, দুধ, তেল ইত্যাদি এগুলা। এরপরে আমরা এখানে কিছু তরল পদার্থের এক্সাম্পল রয়েছে, ইথানল, এরপরে ব্লাড, গ্যাসোলিন, এগুলা এই জিনিসগুলা, অ্যালকোহল, এগুলো একটু পরে নিবি। এবার আসব বায়বীয় পদার্থ। গ্যাসের পদার্থের নির্দিষ্ট শুধুমাত্র ভর আছে, এদের আকার কিংবা আয়তন একটাও নাই, সুতরাং একটা একটা জিনিস কমে যাচ্ছে। কোনো পাত্রে রাখলে সে পাত্রের পূর্ব আয়তনটাই মূলত সে দখল করে নেয়। গ্যাসীয় পদার্থের অণুগুলোর আকৃতির তুলনায় এদের মধ্যবর্তী দূরত্ব একেবারে দূরত্বের পরিমাণটা এত বেশি যে এদের আকর্ষণ বলটা একেবারে নাই বললেই চলে। তাহলে এদের আন্তঃআণবিক আকর্ষণ বলটা খুবই দুর্বল বা নগণ্য। এই পদার্থের অণুগুলোর কোনো নির্দিষ্ট বিন্যাস থাকে না, অণুগুলো ইতস্তিত বিক্ষিপ্ত গতিতে ছোটাছুটি করে। এরপর সামান্য চাপ প্রয়োগ করলে গ্যাস পদার্থের আয়তনটা অনেক কমে যায়, তারপরে তাপ প্রয়োগ করলে আয়তনটা অনেক পরিমাণে বেড়ে যায়। এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। অণুগুলো অধিক দূরত্ব অবস্থান করে, যার কারণে তাদের আকর্ষণটা নাই বললেই চলে। অণুগুলো পরস্পরের সাথে এবং ধারক পাত্রের দেওয়ালে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটায়। সংঘর্ষের সময় ছাড়া অণুগুলোর মধ্যবর্তী বল নগণ্য। এরপর বায়বীয় পদার্থকে ঠান্ডা করলে তরলে পরিণত হয়, এটাই স্বাভাবিক। ছোট পাত্রে এবং আয়তন অনেক কম, কিন্তু বড় পাত্রে আয়তনটা একটু বেশি হয়। উচ্চ তাপীয় দশায় কঠিন ও তরল পদার্থ বায়বীয় পদার্থে পরিণত হয়। মুক্ত পরিবেশে বায়বীয় পদার্থের কণাগুলো বন্ধনহীনভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে, উদাহরণ অক্সিজেন, নাইট্রোজেন, এই বাতাস, এগুলো এগুলা। এবার আসো, আমরা অলরেডি পদার্থের তিনটা অবস্থা নিয়ে একটু কথা বলে ফেলেছি, এবার আসো আমরা কিভাবে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থাতে যেতে পারি, অর্থাৎ যেটাকে আমরা পদার্থের বিভিন্ন অবস্থার রূপান্তরও বলতে পারি। স্যার, আমরা যদি কঠিন পদার্থকে তাপ দিই, এটা পানি হয়ে যায় বা তরল হয়ে যায়, দেন তরলকে তাপ দিলে সেটা গ্যাস বা গ্যাসীয় বা জলীয় বাষ্প হয়ে যায়। তাহলে বরফকে তাপ দিলে সেটা পানি হচ্ছে, সুতরাং এটা একটা তরল। আবার তরলকে তাপ দিলে গ্যাসীয় হচ্ছে, সুতরাং এটা একটা জলীয় বাষ্প। এবার আমরা অন্যভাবে উল্টোভাবে কিভাবে ব্যাক করতে পারি সেটা একটু দেখো। কঠিনকে তাপ দিলাম, তাহলে স্যার সেটা তরল হলো। তরলকে তাপ দিলাম, তাহলে সেটা স্যার গ্যাসীয় হলো। এবার গ্যাস থেকে যদি আমি কোনো কারণে তাপ বর্জন করতে পারি বা ঠান্ডা করি, তাহলে সেটা তরলে রূপান্তরিত হবে। আবার তরল থেকেও একইভাবে যদি আমি তাপ বর্জন বা ঠান্ডা করতে পারি, তাহলে সেটা কঠিনে কনভার্ট হয়ে যায়। এর এর মধ্য দিয়ে আমরা অলরেডি আমাদের প্রথম যে টপিক্সটা সেটা অলরেডি শেষ করে দিয়েছি। এবার আমরা কণার গতি তত্ত্ব নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা জানো আমাদের একটি অনলাইন ফেড কোর্স কিন্তু চলমান রয়েছে। এই ফেড কোর্স সম্পর্কে বিস্তারিত জানার জন্য তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা তোমরা চাইলে আমাদের ফেসবুক পেজ যে রয়েছে, আমাদের ফেসবুক পেজ এবং যেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, এই ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ থেকেও বিজ্ঞপ্তিটা জেনে নিতে পারো। তোমাদেরকে অনুরোধ করবো আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকার জন্য, বন্ধুদেরকে ইনভাইট করবা। আর ফেসবুক গ্রুপ এবং ফেস দুটার মধ্যে তোমরা যুক্ত থাকবে, বন্ধুদেরকে ইনভাইট করবে। আরেকটা বিষয়, আমাদের একটি সেকেন্ড চ্যানেল রয়েছে আরফাত একাডেমি ছাড়াও, যেটা হচ্ছে আরফাত স্যার, তোমরা একটু কষ্ট করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, কারণ আমরা এখানে ক্লাস 8 এবং 9 এর ভিডিওগুলোকে দুই ভাগ করে দিচ্ছি, বিজ্ঞান এবং গণিতের জন্য। সুতরাং এটা সাবস্ক্রাইব করলে তোমাদের জন্য উপকার হবে বলে বিশ্বাস। আর আমাদের সকল ক্লাসগুলো আমাদের এই যে ভিডিও সেকশনের মধ্যে গেলেই পেয়ে যাবে, গণিত এবং বিজ্ঞান এবং অনুশীলন বই নিয়ে আমরা যে কতগুলো ভিডিও দিয়েছি সবগুলো ক্লাস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। সুতরাং তোমাদের কাছে একটাই অনুরোধ, ক্লাসগুলো করে অবশ্যই কমেন্ট ডিসক্রিপশনে জানিয়ে দিবা ক্লাসগুলো তোমাদের কেমন লেগেছে, এবং স্কুলের নামটা একটু মেনশন করে দিবা, বাংলাদেশের কোন জায়গা থেকে তোমরা ক্লাসগুলো করছো, বন্ধুদের সাথে কষ্ট করে শেয়ার করে দিবা। তাহলে শিক্ষার্থীরা চলো এবার আমরা আমাদের সেকেন্ড যে টপিক্স কণার গতিতত্ত্ব নিয়ে আলোচনা করছি। এই গতিতত্ত্ব জিনিসটা কি, এতক্ষণ পর্যন্ত আমরা অণুপরমাণু নিয়ে আলোচনা করেছিলাম, এবার দেখো কণার গতিতত্ত্ব। সংজ্ঞাটা আমরা এভাবেই দিতে পারি, আন্তঃকণার আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল ও বায়বীয় অবস্থা বা গ্যাসীয় অবস্থা যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে ওই থিওরিকে বলা হয় কণার গতিতত্ত্ব, যেটাকে আমরা বলি ডাইনামিক্স অফ পার্টিকেলস। অর্থাৎ দেখো, আন্তঃকণার আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে যদি আমরা কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থার ব্যাখ্যা দিই, তাহলে এটাকে, এই তত্ত্বটাকে বলা হবে কণার গতিতত্ত্ব। এবার কণার গতিতত্ত্বের বেলায় আমাকে যে জিনিসগুলো মাস্ট বি জানতে হবে, দেখো কঠিন অবস্থায় কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে, যার ফলে কণাগুলোর ভেতরকার আকর্ষণ শক্তি বেশি থাকে এবং নিজেদের অবস্থান থেকে নড়তে পারে না, অর্থাৎ তাদের মধ্যে কোনো ফাঁক নাই। আমরা একটু আগে দেখেছিও কঠিন পদার্থের বেলায় অণুগুলো এত কাছাকাছি থাকে এবং এদের আকর্ষণটা এত বেশি হয় যেন তাদের মধ্যে ফাঁক নাই বললেই চলে। যদি আমরা ওই কঠিন পদার্থকে তাপ দিই, যদি তাপ দিয়ে আরও বেশি তাপ আরও বেশি দেওয়া হয়, তাহলে কণাগুলোর মধ্যে একটা তাপ শক্তি বেড়ে যাবে, কণাগুলো কাঁপতে থাকবে, আন্তঃআণবিক শক্তি কিছুটা, আকর্ষণ শক্তি কিছুটা কমে যাবে, দূরত্ব একটু হালকা বেড়ে যাবে, তখন এটাকে বলা হবে তরল অবস্থা।
এবার ওই তরল অবস্থায় যদি আরো বেশি তাপ দেওয়া হয় তখন কণাগুলোর আন্তঃআণবিক আকর্ষণ যে শক্তিটা, সেই আকর্ষণ শক্তিটা আরো কমে যাবে এবং একটি কণা আরেকটি কণা থেকে অধিক দূরত্বে অর্থাৎ ফাঁকের পরিমাণ আরো বেড়ে যাবে এবং এটাকে আমরা বলি বায়বীয় অবস্থা। তো দেখো তোমাদের বইয়ে জাস্ট এখান থেকে কণার গতিতত্ত্ব, কাইনেটিক থিওরি অফ পার্টিকেলস, এখান থেকে মূলত জিনিসটা শুরু করা হয়েছে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কঠিন আর এটা হচ্ছে তরল আর এটা হচ্ছে বায়বীয়। এখানে আকর্ষণ একটা অণুর সাথে আরেকটা অণুর আকর্ষণটা এত পরিমাণে বেশি যে এখানে ফাঁক নাই বললেই চলে। এটাকে তাপ দিলে একটু তরলে পরিণত হয়, কেন? কারণ তাপ দেওয়ার কারণে এই কণাগুলো কম্পিত হতে থাকে, কম্পিত হওয়ার কারণে এদের মধ্যকার দূরত্বটা বেড়ে যায় যার কারণে আকর্ষণটা কমে যায়। এবার এই তরলকে যদি আমি তাপ দিই তাহলে কণাগুলোর মধ্যে আরো ছোটাছুটির পরিমাণ বেড়ে যাবে, সুতরাং কণাগুলো আরো গতিশীল হবে যার কারণে ফাঁকের পরিমাণটা বেড়ে যাবে, আকর্ষণ বল একেবারে নাই বললেই চলে। তো এই জিনিসগুলো তোমরা একটু পড়ে নিবা, পড়লে আশা করি বুঝতে পারবা। স্বাভাবিক, তাপ দিলে গতিশক্তি বাড়বে, এটাই সবাই, যেমন গরম একটা জায়গার মধ্যে কেউ কিন্তু সহজে থাকতে চায় না গরমের কারণে, এমনকি ছোটাছুটি করে, এটাই স্বাভাবিক। তাহলে আমরা অলরেডি আমাদের যে সেকেন্ড যে টপিক্সটা কণার গতিতত্ত্ব এটাও আমরা ক্লিয়ার করেছি। এখন আমরা ব্যাপন এবং নিঃসরণে যাব, তার আগে ব্যাপনটা নিয়ে একটু আলোচনা করে ফেলি কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, তারপর আমরা নিঃসরণে যাব। তো ব্যাপন জিনিসটাকে আমরা কিভাবে আখ্যায়িত করতে পারি বা সংজ্ঞায়িত করতে পারি, যেটাকে বলা হয় ডিফিউশন। তো দেখো, কোনো মাধ্যমে কঠিন তরল বা বায়বীয় বস্তুর স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকেই হলো ব্যাপন। আমি আবারও বলছি, কোনো মাধ্যমে সেটা তরল বা বায়বীয়, কঠিন তরল বা বায়বীয় যে কোনো মাধ্যম হতে পারে, ওই মাধ্যমে স্বতঃস্ফূর্ত মানে স্পন্টিনিউয়াস এবং সমভাবে অর্থাৎ ইকুয়ালি পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়া হলো ব্যাপন। এবং এই ব্যাপনটা ঘটে কিভাবে? মাস্ট বি উচ্চ ঘনত্ব থেকে স্যার নিম্ন ঘনত্বের দিকে, 100% এই জিনিসটা মাথায় রাখতে হবে, উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে। আমরা একটু পর এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবা। স্যার আমরা এই জিনিসটাও জানি, স্যার এই জমিটা যদি স্যার উপরের জমি হয় আর এই জমিটা যদি স্যার নিচের জমি হয়, 100% আমরা জানি উপরের জমি থেকে পানি নিচের জমিতে আসবে, এটা 100% শিওর। এখন প্রশ্ন হচ্ছে, স্যার কতক্ষণ পর্যন্ত এই উপরের জমি থেকে পানি নিচের জমিতে আসবে? যতক্ষণ পর্যন্ত উভয় জমির পানির লেয়ারটা সমান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই পানিগুলা উপরের জমি থেকে নিচের জমিতে আসতে থাকবে। এখন বিষয়টা হচ্ছে সেম, এটা যদি স্যার উচ্চ ঘনত্ব হয় আর এটা যদি স্যার নিম্ন ঘনত্ব হয়, তাহলে এখানে অণুগুলা উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে আসবে ব্যাপন প্রক্রিয়ায়, তবে শর্ত প্রযোজ্য। কতক্ষণ পর্যন্ত আসবে? যতক্ষণ পর্যন্ত উভয় ঘনত্বের সমান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসতে থাকবে। এবার বিষয়টা হচ্ছে, দেখো ব্যাপনের নির্ভরশীলতা কার কার উপর একটু দেখো, এবং গ্যাসের আণবিক ভরের উপর নির্ভর করে এই ব্যাপনটা, আন্তঃআণবিক আকর্ষণ বলের উপর নির্ভর করে এবং তাপমাত্রার উপর নির্ভর করে, মোস্ট ইম্পর্টেন্ট। তো আমি এখানে আরো দুইটা জিনিস মার্ক করে রেখেছি, স্বতঃস্ফূর্তভাবে এবং সমভাবে। এই কথাটার অর্থ কি? স্যার এই যে উচ্চ ঘনত্ব থেকে যে স্যার অণুগুলা নিম্ন ঘনত্বের দিকে যাবে, এখানে বাইরে থেকে কোনো বল বা প্রেশারাইজ করা যাবে না, অর্থাৎ তুমি তাকে জোরপূর্বক নিয়ে যাইতে পারবে না, এটা আপনা আপনি যাইতে হবে, এই প্রসেসটা আপনা আপনি করতে হবে এবং এটা হচ্ছে একটা ইকুয়াল বা সমভাবে যাবে, অর্থাৎ এখানে একবার বেশি একবার কম এইভাবে কখনো এই ব্যাপারটা ঘটবে না, অর্থাৎ সমভাবে ঘটবে এবং এটা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে তুমি বাইরে থেকে কোনো কিছুর দ্বারা এটাকে প্রবাহিত করতে পারবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এবার দেখো, আন্তঃআণবিক আকর্ষণ তথা ঘনত্ব কম হলে ব্যাপনটা বেশি হয়। আমরা একটু পরে একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাই দেব কেন ঘনত্ব কম হলে ব্যাপনটা বেশি হয়। এবার দেখো, তাপমাত্রা বাড়লে ও বস্তুর আন্তঃকণার আকর্ষণ কমে গেলে ব্যাপন হারটা বেড়ে যায়, অর্থাৎ তাপমাত্রা তুমি যতই বাড়াবে ব্যাপন হারটা ততই বাড়বে, আর বস্তুর আকর্ষণ বল যতই কম হবে ব্যাপন হারটা ততই বেশি হবে। তার মানে আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত নিতে পারি, কঠিন বস্তুর ক্ষেত্রে যেহেতু আকর্ষণ বলটা বেশি তার ব্যাপন হার কম, তরলের মধ্যে যেহেতু আকর্ষণটা মিডিয়াম তাহলে তার মধ্যে ব্যাপন হারটা মিডিয়াম, আর গ্যাসের মধ্যে যেহেতু আকর্ষণ বলটা নাই বললেই চলে তাহলে তার ব্যাপন হারটা সবচেয়ে বেশি। এবং এখান থেকে ঘনত্বের হিসাবটাও এখান থেকে চলে এসেছে, কঠিন পদার্থের ঘনত্বটা একটু বেশি কারণ আমরা চিত্রের মধ্যে গেলেই বুঝতে পারছি এদের মধ্যে ঘনত্ব বেশি বিদায়, এখানে ব্যাপন হারটা একটু কম হবে। তরলের মধ্যে ঘনত্ব মিডিয়াম, সুতরাং এখানে মিডিয়াম লেভেলের ব্যাপন হারটা হবে, আর গ্যাসের মধ্যে যেহেতু একেবারে ঘনত্ব একেবারেই নাই বললেই চলে, ফাঁকা স্থান বেশি, সুতরাং এখানে আমরা বলতে পারি ব্যাপন হারটা সবচেয়ে বেশি। এখন ঘনত্ব যদি সংজ্ঞা খুঁজো তাহলে আমরা বলতে পারি, স্যার একক আয়তনে মোট পদার্থের পরিমাণকে বলা হয় ঘনত্ব, যেটা আমরা অলরেডি আমাদের প্রথম অধ্যায় বল চাপ ও শক্তির মধ্যে পড়েছিলাম,
একক আয়তনে মোট পদার্থের পরিমাণ, একক আয়তনে মোট পদার্থের পরিমাণ, এটাকে বলা হয় ঘনত্ব। এবং আমরা ঘনত্বকে রো দিয়ে প্রকাশ করেছিলাম, রো ইকুয়ালস টু এম ডিভাইডেড বাই বি। এবং আমরা এখানে বলেছিলাম এই যে এম মানে হচ্ছে ভর এবং আয়তন, বি মানে হচ্ছে আয়তন, আর এই যে রো, রো মানে হচ্ছে ঘনত্ব। তবে এটা যেহেতু রসায়ন, এখানে আমরা ঘনত্বকে আইডেন্টিফাই করব তোমার ডি দিয়ে, এবং এখানে আমরা বরের পরিবর্তে ক্যাপিটাল এম দিব, তবে আয়তনটা ঠিকই থাকবে। এখন এই ক্যাপিটাল এম মানে হচ্ছে মোলার বা আণবিক বর, দ্যাটস মিন একেবারে ডিরেক্টলি বলে হলো স্যার আণবিক বর। তবে মনে রেখো দুইটাই কিন্তু সেম, তুমি রো ইকুয়ালস টু এম ডিভাইডেড বাই বি দিলে যে কথা, ডি ইকুয়ালস টু ক্যাপিটাল এম ডিভাইডেড বাই বি দিলেও সেম কথা। তবে রসায়নের বেলায় আমরা এটা দেওয়ার চেষ্টা করব, পদার্থের বেলায় আমরা এই অংশটা দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা অলরেডি ঘনত্ব জিনিসটা বুঝে গিয়েছি, এবার একটু পরে আসো সহজ ভাষায় আমরা ব্যাপারের উদাহরণটা একটু দেখি। যে স্যার তোমরা অনেক সময় লক্ষ্য করো যে স্যান্ডের বোতল, আমরা যদি পারফিউমের বোতলের ঢাকনা যদি খোলা রাখি, তাহলে একটু পর দেখা যায় এই যে পারফিউমের সুগন্ধিটা চারিদিকে সব কানে ছড়িয়ে ছিটিয়ে যায়। এটাই হচ্ছে স্যার ব্যাপনের এক্সাক্ট উদাহরণ। কারণ এই যে পারফিউমের বোতল, এই পারফিউমের বোতলের মধ্যে ঘনত্বের পরিমাণটা বেশি আর চারিদিকের পরিবেশের মধ্যে ঘনত্বের পরিমাণটা কম, বলে ব্যাপন প্রক্রিয়ায় ওই অণুগুলা এই পারফিউমের বোতল থেকে উচ্চ ঘনত্ব থেকে এই পরিবেশের নিম্ন ঘনত্বের দিকে চলে আসে। একইভাবে আমরা অনেক সময় দেখি মায়েরা যখন খুব ভালো একটা সুস্বাদু একটা রান্না করে, তখন ওই রান্নার ঘ্রাণটা একেবারে পাড়া প্রতিবেশী থেকে সবার কাছে চলে যায়। এর কারণটাও সেম, ওই রান্নার এলাকার মধ্যে ঘনত্বের পরিমাণটা একটু বেশি, যার কারণে পরিবেশের ঘনত্বের পরিমাণ কম হওয়ার কারণে ওইখান থেকে দ্রাবক অণুগুলা উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের পরিবেশের দিকে ধাবিত হয়, যার কারণে আমরা ওই স্মেলটা বা সুঘ্রাণটা আমরা পেয়ে যাই। এটা হচ্ছে একটা ব্যাপন প্রক্রিয়া। ইভেন তোমরা যে অনেক সময় পাদের একটা গন্ধ আছে, এটাও হচ্ছে ব্যাপনের এক্সাক্ট উদাহরণ। যদিও হাসার কিছু নাই, তবে বাস্তবতা মেনে নিতে হবে, এখানেও ব্যাপন রয়েছে। এবার দেখো আণবিক বর বেশি হলে ব্যাপন হার কম হয়, তাহলে আমরা উল্টোভাবে বলতে পারি আণবিক বর যদি কম হয় ব্যাপন হারটা একটু বেশি হবে। কেমনে? দেখো এটিকে একজন মোটা মানুষ এবং একজন চিকন মানুষের মাধ্যমে যদি আমরা কল্পনা করি, তাহলে দেখো দুইজন যদি দৌড় প্রতিযোগিতায় নামে, তাহলে মোটা মানুষ কম দৌড়াতে পারে, মানে তার ব্যাপন হার কম। অপরদিকে চিকন মানুষ বেশি দৌড়াতে পারে বা লাফাতে পারে, যার কারণে তার ব্যাপন হারটা বেশি। তো আশা করি তোমরা এই জিনিসটা ইজিলি বুঝে গেছো যে ব্যাপন হার কোথায় কার উপর ডিপেন্ড করে। আণবিক বর যত কম হবে ব্যাপন হার ততই বেশি হবে, অর্থাৎ চিকন মানুষ, আর আণবিক বর বেশি হলে ব্যাপন হার কম হবে, অর্থাৎ মোটা মানুষ। তো এরপর আমরা আমাদের বইতে একটু ব্যাক যাবো, কারণ ব্যাপন সংক্রান্ত এই যে ডিফিউশন সংক্রান্ত এখানে আরো অনেক কিছু বলা হয়েছে। দেখতে পাচ্ছ তাপ দিলে কিন্তু ব্যাপনটা বাড়ে, এটা আমরা অলরেডি জেনেছি। এখন কঠিন পদার্থের ব্যাপন প্রক্রিয়াটা একটু দেখো। স্যার কঠিন পদার্থের বেলায় তোমরা এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, পানিতে চায়ের নির্যাসের ব্যাপন। এই চিত্রটা আমি অন্যভাবে এক্সপ্লেন করছি, একটু দেখো। স্যার এই যে টি ব্যাগটা আছে, এই টি ব্যাগটা দেখো, এখানে এটা হচ্ছে ঠান্ডা পানি আর এটা হচ্ছে গরম পানি। তাহলে এই টি ব্যাগটা যদি আমি ঠান্ডা পানির মধ্যে চুবাই, তাহলে দেখো এই চায়ের নির্যাসটা অর্থাৎ ব্যাপনটা তাড়াতাড়ি হবে না, কারণ ঠান্ডা পানির মধ্যে এই যে চায়ের যে নির্যাস টি ব্যাগটা, তাহলে চায়ের নির্যাসটা ছড়াবে না। বাট গরম পানির বেলায় এই চায়ের নির্যাসটা খুব দ্রুত ছড়িয়ে যাবে। সুতরাং আমরা বলতে পারি যে কঠিন পদার্থের বেলায় অবশ্যই ব্যাপন হারটা রিলেটেড, তবে অন্যান্য পদার্থ যেমন তরল এবং গ্যাসের তুলনায় কঠিন পদার্থের ব্যাপন হারটা একটু কম। তো আমি আবারও বলছি, এই ঠান্ডা পানির মধ্যে টি ব্যাগটা চুবালে অবশ্যই এই যে চায়ের যে নির্যাস এটা ছড়াবে, বাট একটু সময় লাগবে। বাট গরম পানির মধ্যে যদি আমি দিই টি ব্যাগটা, এই টি ব্যাগটা খুব দ্রুতই কিন্তু এটা চায়ের নির্যাসটা ছড়িয়ে পড়বে। এরপর দেখো এখানে আমরা তরল পদার্থের ব্যাপন প্রক্রিয়াটা দিতে পারি। স্যার আমাদের স্কুলের যে ড্রেসটা, এই ড্রেসটা ময়লা হলে আমরা সাধারণত ধৌত করি, আমরা নীল দিয়ে এগুলাকে ধৌত করি। তো দেখো মনে করো এটা একটা তোমাদের ফ্লাস্ক বা মনে করো এটা একটা বোতল, এই বোতলের মধ্যে যদি আমরা নীলের এই ফোঁটাগুলা দিই, তাহলে দেখো এই নীলের ফোঁটাগুলা যখন পানির মধ্যে প্রবেশ করবে, তখন সাথে সাথে দেখো এই সম্পূর্ণ পানিটা কালারিং হয়ে যাবে। এর কারণ কি? নীলগুলা যখন এই এই বোতলের মধ্যে মনে করো ছিল, এই বোতলের মধ্যে যখন ছিল তখন সেখানে তাদের ঘনত্বের পরিমাণটা একটু বেশি ছিল। যখন আমি নীলগুলাকে এই পাত্রের মধ্যে ঢাললাম, তখন দেখলা এই পাত্রের পানির ঘনত্ব কম, বিদায় সেখানে ব্যাপন হারটা একটু বেশি হয়ে গেল। আমি আবারও বলছি,
নীলের মধ্যে ঘনত্বের পরিমাণটা একটু বেশি আর পানির মধ্যে ঘনত্বের পরিমাণটা একটু কম বিদায়, এই উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যখন ধাবিত হয়েছে তখন দ্রাবক অণুগুলো ব্যাপন প্রক্রিয়ায় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। তো আমরা এটা পানিতে নীল রঙের দ্রবণের ব্যাখ্যা করতে পারি। এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে দুটি গ্যাসের পদার্থের মধ্যে একটা ব্যাপন, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এরপরে আমরা নিঃসরণে যাইতে পারবো এবং এটা আমাদের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ যে দুটি গ্যাসের পদার্থের মধ্যে যে ব্যাপন। দেখো স্যার, গ্যাসীয় পদার্থের ব্যাপনের বেলায় আমাদের অবশ্যই একটা সূত্র জানতে হবে, যেটাকে আমরা গ্রাহামের ব্যাপন সূত্র বলি। এই গ্রাহামের যে ব্যাপন সূত্রটা, এটা খুবই রিলেটেড। আমি যদি পারি নেক্সট ক্লাসে এটা আলোচনা করার চেষ্টা করব, কারণ এই ক্লাসে এক্স্যাক্টলি আসলে ক্লাসের ডিউরেশন লম্বা হয়ে গেলে আমরা দেখতে চাই যে অনেক সময় স্টুডেন্টদের মন মানসিকতা নষ্ট হয়ে যায়। আমরা জাস্ট এই যে গ্যাসের ব্যাপন হার নিয়ে টোটালি একটা ক্লাস আপলোড দিব, যেখানে আমরা তোমাদেরকে পূর্ণাঙ্গভাবে বোঝানোর চেষ্টা করব এই গ্রাহামের ব্যাপন সূত্রটা কিভাবে ডিপেন্ডেবল। যদিও তোমাদের বইতে গ্রাহামের ব্যাপন সূত্রটা নাই, তারপরেও তোমাদের কিন্তু জানতে হবে। শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে কিন্তু আমি এই দুইটা গ্যাসের ব্যাপন সূত্র নিয়ে আলোচনা করব, তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে। সবশেষে আবারও বলছি, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে। আমাদের সেকেন্ড চ্যানেল যেটা আরফা থেকে আরফাত স্যার নামে পরিচিত, সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের ফেসবুক পেজ রয়েছে, আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, সবগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, আমাদের সাথে যুক্ত থাকবে। শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসের জন্য শুভকামনা। মোস্ট ইম্পর্টেন্ট একটি ক্লাস, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ, হাফেজ।